তো অবশেষে পৌঁছে গিয়ে গরম থানে গিয়ে একটু প্রণাম করে নিলাম। আমাদের যে আমাদের ভাষাকে এবং আমাদের করছে এগুলো আমাদের দাবি আছে। আমাদের রাজ্য সরকার যেটুকু কর্তব্য সেটা করুক, যথার্থটা পাঠায় না। অর্থাৎ আমাদের যে সরকারকে পাঠানোর দরকার ছিল গভর্নমেন্ট এবং জাস্টিফাই সেটা পাঠালে আমরা তুলে নেব রে ভাই। আমাদের তো অত দেরি করবার নাই, কোনো কিছু নাই। এইটুকু যে করছে না তারা কেন ছলনা, কেন প্রবঞ্চনা, কেন প্রতারণা হবে, আমাদের উপর এরকম কেন হবে? আমাদের নিশ্চয়ই এইরকম লোককে আমরা ক্ষতিগ্রস্ত করতে চাই না। তা আদিবাসী কুমিল্লি সমাজের লড়াই চলবে, আমরা ওখানে বলেছি, এইখানেও বলেছি যে এটাকে কন্টিনিউ করে যাবো। সরকার ঠিক বলে দলে দলে গলিব নাই কোন ছলে।
মনে ভালে মনা তলে তলে আর ভুল বনাই গন চলে আর এসটি বার করে ছাড়িব আমরা গোটা জঙ্গল মহল পাখা ঘর ঘেরা এই ভালে বনাই তলে তলে খালি বসে তলে তলে খালি বনাই তলে তলে ভুলি বনাই কন চলে খালি বনাই তলে তলে ভুলি বনাই কন চলে এসটি আদায় করে লিব আমরা জঙ্গল মহল করিব ঘর ঘেরা তোমার এসটি আদায় করে ছিব আমরা জঙ্গল মহল করিব ঘর ঘেরা তারপর আস্তে আস্তে সামনের একটা মঞ্চের দিকে সামনে দ্বিতীয় মঞ্চের দিকে এগিয়ে গেলাম। দ্বিতীয় মঞ্চের সামনে প্রায় কয়েক হাজার মানুষের ভিড়।